সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত কিছুদিন ধরে চলা অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। যারা নাশকতা করছে তাদেরকে সেই আগুনেই পুড়তে হবে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আগামী 25 জুনের SSC পরীক্ষা একদিন এগিয়ে আনা হয়েছে। ওই পরীক্ষা 24 জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। নোয়াখালীর কবিরহাট উপজেলায় পরকীয়ার জেরে নববধূকে গলা কেটে হত্যা করেছেন তার স্বামী। এ ঘটনায় ঘাতক ইউসুফ নবীকে রক্ত মাখা ছোড়া সহ আটক করেছে পুলিশ। আকস্মিক পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রৌমারীতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 20 গ্রামের কয়েক হাজার মানুষ। আগামী 7 দিনের মধ্যে ইউক্রেনের ভাগ্য নির্ধারণ করবে ইউরোপীয় ইউনিয়ন। এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। ক্রিস্টিয়ানো রোনালদোকে ধর্ষণের মামলা থেকে অব্যাহতি দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। পর্তুগিজ তারকার বিরুদ্ধে 2009 সালে ধর্ষণের অভিযোগ আনেন ক্যাথরিন নামের এক নারী। নিজেদের নতুন সিনেমা তালাশের দিকে দৃষ্টি ফেরাতে মারামারিতে জড়িয়েছেন নায়ক আদর আজাদ। ভিডিওতে দেখা যায় উপস্থাপককে বেধড়ক চড় ও লাথি মারছেন এই নায়ক।